কমিউনিটি ক্লিনিক চলার সময়সূচিতে বগুড়ার গাবতলী উপজেলার চকবোচাই এবং চকসদু কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেল একটিতে চিকিৎসা চলছে, অন্যটিতে ছুটিতে রয়েছেন হেলথ কেয়ার প্রোভাইডার। আবার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে গিয়ে দেখা গেল চারজন স্টাফের মধ্যে রয়েছেন দুইজন। এসব ক্লিনিকে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই চিকিৎসা সেবা নিয়ে। ডাক্তার আসে না, তারপর ওষুধও পাওয়া যায় না। একজন চিকিৎসক সপ্তাহে যদি একদিন আসতো বা দুই দিন আসতে পারতো, তাহলে আমার মনে হয় যে উদ্দেশ্যে কমিউনিটি সেন্টার করা হয়েছে, এটা মানে সফলতা হতো। যদি গাইনি ডাক্তার বা বড় ডাক্তার থাকে সপ্তাহে একদিন, তাহলে একটু সুবিধা হয়, বড় বড় অসুখগুলো দেখাতে। ক্লিনিকগুলো জনমুখী না হওয়ার পেছনে স্বাস্থ্য বিভাগে নিয়োজিত সেবা প্রদানকারীর সংখ্যা অপ্রতুল, তাদের অনিয়মিতভাবে আসা এবং ওষুধের স্বল্পতাকে দায়ী করলেন জনপ্রতিনিধিরা। প্রধান অন্তরায় হচ্ছে ঔষধ আর ডাক্তার, যার জন্য আমরা এই কমিউনিটি ক্লিনিকটা সেভাবে পরিচালনা করতে পারছি না। মানুষের সেবা আরও বেশি নিশ্চিত করার জন্য একজন করে MBBS ডাক্তার দরকার, আরও ওষুধের সরবরাহ করা দরকার আছে এবং স্বাস্থ্যকর্মী বাড়ানোর প্রয়োজন। হেলথ কেয়ার প্রোভাইডারদের প্রশিক্ষণ এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রসূতি মায়ের সেবা প্রদানকারী ডাক্তার নার্স নিয়োগ দিলে কেন্দ্রগুলো আরও সেবাবান্ধব হবে বলে মনে করেন জেলার শীর্ষ এ স্বাস্থ্য কর্মকর্তা। সব জায়গায় যদি একজন করে মিডওয়াইফ থাকত, তাহলে আমরা এই কমিউনিটি ক্লিনিকে আমরা 24 ঘন্টা অথবা দিনের বেলায় আমরা এখানে ডেলিভারি সুবিধাটা রাখতে পারতাম, তাহলে হতো কি গর্ভবতী মায়েরা এখান থেকে সেবা পেতেন। জেলাতে 363টি কমিউনিটি ক্লিনিকে একজন করে হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন, তাকে ঝাড়ু দেয়া থেকে শুরু করে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করতে হচ্ছে। আর 110টি ইউনিয়ন সেবা কেন্দ্রে 110 জন MBBS চিকিৎসকের বিপরীতে রয়েছেন মাত্র 23 জন চিকিৎসক। সময় সংবাদ, বগুড়া।